ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা। এখন উজানের পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, তবে এখনও দুই উপজেলার বৃষ্টি গ্রামের লোকালয়ে পানি রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বর্তমানে মুহুরী নদীতে পানি বিপদ সীমার 208 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের 2 কিলোমিটার এখনও পানির নিচে তলিয়ে আছে। অতীতে পানি উঠলে নদী ভাঙন দেখা দিলে কিন্তু পানি সকালে উঠলে বিকেলে নেমে যেত, তবে এই এবারে ভাঙনে গত 3 দিন ধরে পানি, মানে এখনো ইউনিয়ন প্রতিনিধি বলেন বা জনপ্রতিনিধি বলেন বা উপজেলা প্রশাসন বলেন কাউকে আমরা দেখিনি। গতকালকে একটা একটা প্যাকেট দিয়ে গেছে, তাও 7-এর মধ্যে 10 জন পায়নি, কেউ কেউ ফিরে আসছে, কাউকে কাউকে বিদায় করে দিছে। এইভাবে এভাবে চললে তো আমাদের অবস্থা, বাড়িঘরের অবস্থা দেখে যাচ্ছেন, বাড়ির অবস্থা খুবই করুণ অবস্থা, কয়েকটা বাড়ি ভেঙে গেছে, যাতায়াতে সমস্যা, বাড়ি ঘরে পানি উঠছে, রান্না বাড়ার সমস্যা, মনে করেন যে জমিতে ধান রোবা লাগাচ্ছে, এগুলো ডুবে গেছে নষ্ট হয়েছে, ওই জন্য এরকম 7-10 গ্রাম পানির তলের ডুবে আছে মুড়ি নদী ভাঙ্গার পরে। অনেক কষ্ট করে আপনার প্রায় কোমর পানি দিয়ে আমার হুন্ডার প্রায় লাইট এগুলো ডুবে গেছে, তো এই অবস্থা দিয়ে 1 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসছি আর কি, কারণ গন্তব্যে তো যেতে হবে, যেহেতু চাকরি করি।